সারাদিন কাজকর্ম করার পর গতকালকে আড়াইটার সময় আমরা একটা জায়গার নাম বলবো না, এটা কনফিডেন্সিয়াল, সেটার ভিতরে একটা জায়গার মধ্যে আমি ছিলাম। ওখানে আমরা চা খাইতেছিলাম, লাল চা খাইতেছিলাম, আমার গলাটা বসে গেছে। পুলিশের একটা গাড়ি আসলো, আসার পর একজন ড্রাইভারের পেছনের জায়গায় একটা জায়গা থাকে, ওইগুলো আমি কি বলে কিছু জানি না, একজন বসেছিলেন অফিসার, উনি হচ্ছে এসে মোটামুটি ধমকেশ্বরে বললো যে আপনারা কোথায়, আপনারা এনে এনে কি করতেছেন। তো আমি বললাম যে স্যার আমরা এখানে ত্রাণ দিতে আসছি ঢাকা থেকে, আপনাদের সিলেটের জন্যই কাজ করতেছি, আমি একটু চা খাইতে আসছি, আমরা চা টা খেয়ে এখান থেকে চলে যাবো। আমাকে ধমক দেওয়া হয়েছে, সরাসরি আমাকে ধমক দেওয়া হয়েছে। আমাকে বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্সগণ, আপনারা ইতিমধ্যে জানেন বন্যার কারণে সিলেট এবং সুনামগঞ্জের অবস্থা কতটা ভয়াবহ এবং সিলেট সুনামগঞ্জবাসী কতটা বিপদের মধ্যে আছে। দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মানুষগণ সিলেট এবং সুনামগঞ্জবাসীর পাশে দাঁড়িয়েছেন এবং যে যেভাবে পারছেন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। সম্মানিত ভিউয়ার্সগণ, মানবতার নতুন এক দৃষ্টান্ত স্থাপনকারী মানবতার ফেরিওয়ালা, আমি আপনি আমরা সবাই যাকে চিনি এবং খুবই পরিচিত মুখ তাসরিফ খান, এবং তিনি বিগত কয়েকদিন ধরেই তিনি সিলেট এবং সুনামগঞ্জে ত্রাণ সামগ্রী বিতরণ উপলক্ষে তিনি সেখানে খুবই পরিশ্রম করে যাচ্ছেন। প্রিয় ভিউয়ার্সগণ, তিনি আজকে লাইভে এসে অনেকগুলো কথাই বলেছেন এবং একটি খুশি সংবাদও দিয়েছেন, সেটি হচ্ছে তিনি নতুন করে ত্রাণ সামগ্রী বিতরণ উপলক্ষে তিনি অর্থ সংগ্রহে একটি ভিডিও পোস্ট করেছেন এবং সেখান থেকে প্রায় 1.5 কোটি টাকা তিনি সংগ্রহ করে ফেলেছেন এবং তিনি সেটা রিসেন্টলি সেটা বিতরণ শুরু করে দিবেন বিশাল আকারে ব্যাপকভাবে, এটা তিনি বলেছেন, আমরা ওনার মুখ থেকে শুনি। এই লাইভটা খুব গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত দয়া করে সবগুলা কথা দেখবেন। যারা আল্লাহর রহমতে এবং আপনাদের সবার সাপোর্টে গত 2 দিন মনে হয় নাকি 3 দিন হয়ে গেছে, 2 থেকে 2.5 দিন বা 3 দিন হবে, আচ্ছা যাই হোক আমার মনে নাই, আমাদের দ্বিতীয়বার ফান্ড রেজিং করার পর থেকে আল্লাহর রহমতে এখন পর্যন্ত প্রায় 1.5 কোটি টাকা আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি, অ্যান্ড স্টিল কাউন্টিং, প্লাস মাইনাস 1.5 কোটি হবে। কিন্তু মানে আপনার আমি যে টাইমে লাইভ করতেছি এই টাইমে হয়তো কিছু না কিছু হয়তো একটা অ্যামাউন্ট উঠছে, এই জন্য আমি এক্সাক্ট অ্যামাউন্টটা জানাইতে পারতেছি না, বাট আপনি ধরে রাখতে পারেন 1.5 কোটি টাকা উঠছে। এখন আমি শুরুতে বলবো যে আমাদের এটা শুনে ফার্স্টে মাথায় আসতে পারে 1.5 কোটি টাকা, এত টাকা দেখি করে। এবার আমি বলি খুব সহজ করে হিসাবটা, আমাদের প্রথমে জানাই আমাদের প্রায় 500 মেম্বার কাজ করতেছে আমাদের বলতে, আমি আচ্ছা আমি হিসাব দেওয়ার আগে আমি শুরুতে আগে সেফ সিলেট নিয়ে কথা বলি। স্বেচ্ছাসেবী সংগঠন সেফ সিলেট আমাদের সাথে সরাসরি কাজ, ওরা হলো সবচেয়ে ট্রাস্টেড সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী সংগঠন। এবং আমরা দেখেন ঢাকা থেকে পুরো টিম আইসা যদি কাজ করতাম, মানুষের ইনফরমেশনের উপর ডিপেন্ড করে অনেক সময় রং ইনফরমেশন পাওয়ার চান্স ছিল, সেফ সিলেটের মাধ্যমে ওনাদের হচ্ছে সিলেটের যেসব জায়গায় বন্যা হয়েছে একদম রুট লেভেল পর্যন্ত হচ্ছে ওনাদের ভলান্টিয়ার আছে, ওনাদের প্রায় 500 বেশি ভলান্টিয়ার আমাদের সাথে কাজ করতেছে। সো আমি জাস্ট মানে আমার ডানা দিতেছে ওনা তো বামা দেয়ার, আমি জাস্ট সেলুট জানাই সেফ সিলেটকে, ওরা নিঃস্বার্থভাবে আমাদের সাথে দিন রাত পরিশ্রম করতেছে, যে পরিশ্রম হতো আমরা ঢাকার পোলাবান এত করে অভ্যস্ত না, ওরা অনেক ফাস্ট কাজ করে। 1200 টাকা করে আমাদের একটা করে বস্তার মধ্যে ঢুকবে ত্রাণ সামগ্রী এবং আমরা প্রায় 10,000 প্যাকেট আমরা এখন ইনিশিয়ালি করতেছি এবং এই প্যাকেটগুলা আমাদের 10,000 পরিবারের কাছে আমরা পৌঁছে দিব 5টা উপজেলায়। আমি এই ব্যাপারটা গোপন রাখতেছি উপজেলার নামগুলা, কারণ আপনারা সবাই জানেন যে আমি উপজেলার নামগুলো যদি আমি এখনই বলে দিই ওইখানে অলরেডি ক্রাউড হবে বা ভিড় হবে, আমি চাই আগে কাজ হোক, আগে নাম ফুটানোর চাই আগে কাজ হোক এরপরে বলবো। এখন কয়েকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার দেখেন, আমি আমার একটা অপারগতা আমি শুরুতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। অপারগতাটা হচ্ছে আমরা এই যে কাজটা করতেছি, আমাদের যে প্ল্যানিং হয়েছে, আমাদের যে সামর্থ্য অনুসারে, আমরা তো ছোট মানুষ সর্বোচ্চ চেষ্টা করতেছি, আমাদের সামর্থ্য অনুসারে আমরা দেখতেছি 2000 করে আমরা প্রতিদিন ঢাকা থেকে আনাচ্ছি প্যাকেট, এটা এখানে প্যাকিং হচ্ছে এবং প্রতিদিন আমরা 2000 করে 5টা উপজেলায় দিব। এখন একটা জিনিস খুব লজিক্যালি চিন্তা করেন, প্রতিদিন যখন আমরা 2000 করে প্যাকেট দিব তার মানে আমাদের 5 দিন সময় লাগবে 5টা উপজেলায় যাইতে, কিন্তু আমাদের এখানে একটা বড় সাপোর্ট প্রয়োজন। আমি সরাসরি সিলেট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং ঢাকার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে বা যারা দেখছেন উঁচু পর্যায়ের যদি কোনো ব্যক্তি দেখে থাকেন, আপনার যদি মানে সম্ভব হয় দয়া করে সিলেট প্রশাসনের যারা বড় বড় লাইক হয়তো ডিসি সাহেব, ডিসি মহোদয় বা পুলিশ প্রশাসন, আমাদের আপনাদের সাপোর্ট অনেক বেশি দরকার। কেন দরকার আমি একটু বলি, শোনেন মন দিয়া। আমি 10,000 প্যাকেট যদি একসাথে ঢাকা থেকে আনাইতে পারি, মানে আমার যদি এটা সামর্থ্য হয় আছে, হইলে কী হবে, এটা একটা রিস্ক যে 10,000 জিনিস একসাথে রাখবো, আমাদের যদিও এখানে 200 ভলান্টিয়ার সারা রাত থাকবে এরা পাহারা দিচ্ছে, বাট স্টিল এখনও মানুষ বা আমরা আগে থেকে প্রশাসনের উপর আমরা অনেক নির্ভরশীল, অনেক ভরসা করি, 2-4টা পুলিশ থাকলে বা এখানে যদি কোনো মানে ইয়ের সদস্য থাকে, প্রশাসনের সদস্য থাকে, যে কোনো বাহিনীর, তাইলে একটা হয়তো আমরা যে কোনো রকম বিপদ থেকে আমরা রক্ষা পাবো, কারণ এই টাকাগুলো হচ্ছে মানুষের টাকা, মানুষের টাকা হচ্ছে আমাদের কাছে আমানত। সো আমরা রিস্ক যেন না হয় এই জন্য 5 দিনে যাবো, কিন্তু আপনারা যদি আমাকে কয়েকটা সাপোর্ট লাগবে, ট্রান্সপোর্টের সাপোর্ট লাগবে, আমি বলি 2000 যে প্রতিদিন দিব এটা শুনতে আপনাদের কাছে মনে হতে পারে মাত্র 2000 করে দিবে লাখ লাখ মানুষ, শোনেন একটু ঠান্ডা মাথায় শোনেন,
2000 দেওয়ার জন্য আমাদের ছোট ছোট বড় ট্রলার সব জায়গায় যাবে না এবং আপনারা আগে থেকে জানেন এবং এখন আমি আশ্বস্ত করি যে আমরা কিন্তু সবচেয়ে রিমোট এরিয়াগুলোতে আমরা চাইলে এই জিনিসগুলো সিলেটের আশ্রয় কেন্দ্র কয়েকটাতে দিয়া আমি আমার কাজ শেষ করে চলে যেতে পারি ঢাকা কিন্তু আমি মানুষ না আমি এখন পর্যন্ত সবচেয়ে রিমোট এরিয়াগুলোতে দিছি যেগুলোতে এখন পর্যন্ত কেউ পৌঁছাতে পারে না এবং ভবিষ্যতে আমরা এমন জায়গাগুলোতে দিব পৌঁছাতে পারে নাই হয়তো যদি কোনো টিম পৌঁছায় আমরা আগে থেকে ইনফরমেশন নিচ্ছি এই জন্যই আমাদের সাথে আছে সেফ সিলেট যে ওদের ভলান্টিয়ার্স হচ্ছে একদম রুট লেভেল পর্যন্ত আছে সো ওরা জানতে পারবে কয়টা গেছে কী গেছে এবং আমি একটা কথা শুনেন ওদের ম্যাক্সিমাম মেম্বারের ঘরে পানি এবং আরেকটি দুঃখের কথাও তিনি বলেছেন সেটা হচ্ছে যে আমরা সকলে জানি বন্যা কবলিত এলাকায় এবং বানবাসীদের ত্রাণ সামগ্রী বিতরণ উপলক্ষে মানুষ যেভাবে সেখানে চলাফেরা করতে হয় নৌকা দিয়ে পানিতে ভেজে তারপরে দূর দূরান্তে যেতে হয় এক এক সময় এক এক রকম অসুস্থতা নিয়ে যেতে হয় তারপরও কিছু করার না নিজেদের টিম নিয়ে নিজেরা বহু দূর দূরান্তে চলে যাচ্ছে তিনি একটি দুঃখ প্রকাশ করে একটি কথা বলছেন যে রাতে চা খাওয়ার জন্য একটি দোকানে গেছেন এবং সেখানে আমাদের পুলিশ ভাইদের সাথে একজন পুলিশ ভাইয়ের সাথে ওনার খুব ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে শুনুন আমরা ওনার কাছ থেকে শুনে আসি সারাদিন কাজকর্ম করার পর গতকালকে আড়াইটার সময় আমরা একটা জায়গার নাম বলবো না এটা কনফিডেন্সিয়াল সেটার ভিতরে একটা জায়গার মধ্যে আমি ছিলাম ওখানে আমরা চা খাইতেছিলাম লাল চা খাইতেছিলাম আমার গলাটা বসে গেছে পুলিশের একটা গাড়ি আসলো আসার পর একজন ড্রাইভারের পেছনের জায়গায় একটা জায়গা থাকে ওইগুলো আমি কি বলে কিছু জানি না একজন বসেছিলেন অফিসার উনি হচ্ছে এসে মোটামুটি ধমকেশ্বরে বললো যে আপনারা কোথায় আপনারা এনে এনে কি করতেছেন তো আমি বললাম যে স্যার আমরা এখানে ত্রাণ দিতে আসছি ঢাকা থেকে আপনাদের সিলেটের জন্যই কাজ করতেছি আমি একটু চা খাইতে আসছি আমরা চাটা খেয়ে এখান থেকে চলে যাবো আমাকে ধমক দেওয়া হয়েছে সরাসরি আমাকে ধমক দেওয়া হয়েছে আমাকে বলছে যে চলে যান এখান থেকে আমার খুব কষ্ট লাগছে যে আমাদেরকে ধমক কেন দেওয়া হবে আমরা নাগরিক আমি সব কিছু বাদ দিলাম আমি তাসরিফ খান বাদ দিলাম আমরা কি মানুষের জন্য কি করতে সব বাদ দিলাম একজন নাগরিককে আপনি হুট করে এসেভাবে স্যার আমি স্যার বলছি যে স্যার দয়া করে একজন নাগরিককে কাউকে এভাবে ধমক দিবেন না সিলেট বিপদে আছে আমরা সিলেটের জন্য কাজ করতে আসছি আমরা এখানে চুরি চামারি করতে আসি নাই এটা করবেন না আমি ওনাকে রিকোয়েস্ট করছি যে স্যার আমি চায়ের কাপটা শেষ করে আমি চলে যাবো তারপর আমার কি বলা হয়েছে শোনেন আমাকে বলা হয়েছে আপনার প্রয়োজন সিসিটিভির ফুটেজ চেক করেন হ্যাঁ আমি তো জানি না এরপরও কেউ সাক্ষী দিবে কি দিবেন আমার এটা এত কিছু দরকার আমি শুধু জানাই রাখি রিকোয়েস্ট করতেছি যেন আমার সাথে যেটা হচ্ছে কারোর সাথে না হয় ভাই কাজ করার মানুষকে তো একদম ভেঙে পড়ে হ্যাঁ শুনেন আমি যখন বলছি যে স্যার আমি চাটা খেয়ে চলে যাবো আমার কিন্তু দুইটা মিনিট সময় দেন চাটা খেয়ে আমরা সবাই চলে যাবো তখন আমার আঙ্গুল তুলে বলা হয়েছে যে এখন তো ভালো করে বলতেছে এরপরে খারাপ করে বলবো এক্ষুনি চলে যান এখান থেকে এই কথাটা শোনার পর আমি একটা শব্দ করি নাই কারণ কি জানেন কারণ আমি এখানে কাউকে কোনো ব্যবহার শিখাইতে আসি নাই আমি এখানে কোনো ফাইট করতে আসি না আমি কোনো কিছু করতে আসি নাই আমি কারোর কাছে বিচারও দিচ্ছি না আমি জাস্ট শেয়ার করতেছি এই জন্য যে স্যার মাননীয় স্যার আপনি যদি দেখে থাকেন আমার হাম্বল রিকোয়েস্ট অন বিহাফ অফ মাই টিম ফ্রম সেফ সিলেট ফ্রম তাসরিফ স্কট ফ্রম তাসরিফ খান স্যার দয়া করে এখন এই সময়টাতে আপনারা একটু আমাদেরকে পারলে পাশে দাঁড়ান আমাদেরকে একটু পারলে স্যার সাহস দিন আমাদের স্যার সাহসটা খুব দরকার আপনারা সাথে থাকলে আমাদের মনে আমাদের কাটটা এতক্ষণ শুনলেন উনি কি বললো আসলে এটা খুবই দুঃখজনক বিষয় মানবতার কল্যাণে অনেক পুলিশ ভাই কাজ করেন শকত ভাই নামে একজন আছেন উনি খুবই খুবই ভালো কাজ করতেছেন আসলে ওনাদের ধারণা ওনাদের নিয়ে মানুষের একটা একটা নেগেটিভ ধারণা আছে কিন্তু ওঠে বারবার পুলিশের যে পুলিশের যে লোকগুলো আছে ওটা বারবার নিজেরাই প্রমাণ করে দিচ্ছে বিষয়টা শুধু আমি বলি না বিষয়টা শুধু আমি না এটা আসলে এটা ফেসবুক পোস্টের কমেন্ট দেখলে বোঝা যায় যে আসলে মানুষ কীভাবে এই বিষয়গুলো নেয় মানুষ আসলে বিষয়গুলো খুবই নেগেটিভলি নিচ্ছে কারণ কাজে তো করে নেগেটিভ ওনারা তো এই যে ওনাকে এখানে বাধা দেওয়া কী ছিল উনি চা খেতে গেছে যদি কোনো নিরাপত্তার প্রয়োজন থাকতো ওনাকে বুঝাই বলতে পারতো কিন্তু ওনাকে দমকের সুরে এবং উনি পরিচয় দিছে তারপরেও কিন্তু ওনাকে দমকের সুরে ওনাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলছে যাই হোক সবাই যে খারাপ তা না কিছু ভালো মানুষ আছে ওনাদের মাঝে প্রিয় বিবরগণ আরেকটা বিষয় তাসরিফ খান নোটিস করেছে সবাইকে সেটা হচ্ছে যে অনেকেই এখন ত্রাণ সামগ্রী দিচ্ছে যেমন ব্যারিস্টার সুমন সাহেব তারপরে দিচ্ছে তয়েদ আফ্রিদি তারপরে আমাদের যশোর থেকে আসছে কবির বিন সামাদ ভাই তারপরে সবচেয়ে বড় মানের যে সবচেয়ে বেশি ত্রাণ সামগ্রী বিতরণ করছেন আসুন্না ফাউন্ডেশন শেখ আহমদুল্লাহ সাহেব আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি ত্রাণ সামগ্রী উনি বিতরণ করছেন এই পর্যন্ত আসলে প্রশংসাযোগ্য এরকম আরও অনেকে ত্রাণ সামগ্রী দিচ্ছেন তো এখন ঘটনা হচ্ছে যে ধরেন ব্যারিস্টার সুমন সাহেব একটা গ্রামে গেল তাহিরপুরে গেল এখন তাসরিফ খান কিন্তু জানে না যে ব্যারিস্টার সুমন তাহিরপুরে গেছে তাহলে কী হলো উনিও তাহিরপুরে গেল আবার কবির বিন সামাস জানে না যে ওরা তাহিরপুর এখন ওরাও গেল তা দেখা যায় এক গ্রামে তিনজন গেলো তিনজনে দিয়ে আসলো আর একটা গ্রাম কী হলো বঞ্চিত হলো যারা যেখানে দিচ্ছেন আমি চাই যেন কোনো রকম মিসকমিউনিকেশন না হয় আমরা তো আর ভাই সব দেখতে পারবো না আপনারা যারা সাংবাদিক আছেন গণমাধ্যম আছেন আপনারা দয়া করে আমি প্রথম আলোকে বিশেষ করে বারবার রিকোয়েস্ট করতেছি যেহেতু আপনারা সবচেয়ে লার্জেস্ট বাংলাদেশ এবং ডেইলি স্টার আপনারা চেষ্টা করবেন আপনাদের যদি পেজের যদি পিন পোস্টে রাখা যায় আমরা জানি অনেক বড় চাওয়া হয়ে যাবে পিন পোস্টে রাখা যায় কি কিছু ইনফরমেশন কালেক্ট করে যে
যারা দিচ্ছে তারা কোথায় দিচ্ছে, কত প্যাকেট দিচ্ছে, এতে করে যেটা হবে নাইলে আমরা এক জায়গায় দিয়ে আসবো, এখানেই হয়তো কোনো একটা টিম না জেনে যে আবার ঢুকবে দেওয়ার জন্য, এই মিস ইনফরমেশনে ওনার সময় না। এবং যারা দিচ্ছেন, আমি সুমন ভাই আফ্রিদি ওকে এরকম যারা দিচ্ছেন তাদেরকে রিকোয়েস্ট, কোথায় দিচ্ছেন, কত দিচ্ছেন, কি কি জিনিস দিচ্ছেন, কয়দিন চলবে, প্রত্যেকটা ইনফরমেশন আপনারা যদি আপনাদের পেজ থেকে বা যেভাবে সম্ভব এভাবে করে প্রকাশ করে একটু পিনপোস্ট পিনপোস্টগুলোতে রাখেন, তাহলে আমাদের সবাই মিলে কাজগুলো করা অনেক সুবিধা হয়ে যাবে। এবং মিডিয়াকে আমি এই জন্য বলতেছি, আপনারা কালেকশন করে করে যদি আপনারাও প্রকাশ করেন, তাহলে আমরা যেখানে যেখানে ঢুকবো সেই সেই জায়গাগুলোতে যেখানে দেওয়া হয় সেখানে যাওয়া লাগবে না, বাট স্টিল উই হ্যাভ সেভ সিলেট। এতক্ষণ দেখলেন উনি কি বলছে, সবই শুনছেন এবং আমরা অ্যাপ্রিসিয়েট করি এটা, এবং উনি যে মহৎ উদ্যোগ নিয়েছেন, আল্লাহ পাক কবুল করুক, কাজগুলো সুন্দরভাবে সম্পাদন হোক, এই দোয়া আমরা সকলে করি। প্রিয় ভিউয়ার্সগণ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।